হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সিদ্দিক রহমান সাজল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন তো আজকে আবারো একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম এটা হচ্ছে সরকারি সাত কলেজের রেজিস্ট্রেশনের সময় অনেকের বিভিন্ন ভুল হয় অথবা সমস্যা ফেস করতেছেন তো এই ভুলগুলো বা সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই জন্য আজকে টিউটোরিয়াল যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো আমরা প্রথমেই সেভেন কলেজ ডিউ ডট এসি ডট বিডিতে যাবো সরকারি সাত কলেজের ওয়েবসাইট এখানে ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাডমিশন রেজাল্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক নোটিস সব কিছুই দেওয়া থাকে তো আপনারা চাইলে এখানে ভিজিট করলেই নিয়মিত আপডেটগুলো জানতে পারবে তো আমরা চাই এখন ফর্ম ফিল আপে যাবো ফর্ম ফিল আপ ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এইখানে তো আপনার কী ধরনের সমস্যা হইতে পারে এই জন্য সাপোর্টে আমরা এখানে যাই দেখতে পারি এখানে লেখা আছে দেখেন আপনার হচ্ছে আপনার নিজের নামের বানানে ভুল থাকতে পারে ছবিতে সমস্যা হতে পারে পিতা মাতার নামে সমস্যা হইতে পারে ঠিকানা ফোন নম্বর পাসওয়ার্ড পেপার কোড এমনকি ডিপার্টমেন্ট নেমে সমস্যা হইতে পারে এখানে দেখেন আমি কিছু নমুনা দেখাতেছি সবাই দেখেন লাস্ট যে সাপোর্ট করছে সবাই দেখবেন যে ভুল ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে এটা ডাবল সার্ভারে খুবই একটা বড় সমস্যা ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে বিশেষ করে যারা তৃতীয় চতুর্থ বসে আছে তাদের ডিপার্টমেন্টে এক ডিপার্টমেন্টের নাম এক ডিপার্টমেন্টে দেওয়া আছে আপনারা এখানে চোখগুলো দেখতে পারবেন যতগুলো দেওয়া আছে এইটেন্ট এ হচ্ছে একই সমস্যা তারই মিزه সমস্যা ছিল ওগুলা ঠিক করে দেওয়া হয়েছে যদি তাও ঠিক না হয় তাহলে আমরা সমাধান করতে পারবো তো আমরা এখন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব তা জেনে নে যদি আপনার নিজের নামের বানানে ভুল থাকে অথবা আপনার ডিপার্টমেন্ট নেমে সমস্যা থাকে সেই ক্ষেত্রে সাপোর্টে মেসেজ দিলে আসলে 15 তারিখের পর থেকে আর আর কোন সাপোর্টেরই সমাধান করে নেই সেই জন্য আপনাকে 324 নম্বর সরি 322 নম্বর কক্ষ ডিউ 322 নম্বর কক্ষ আছে সেখানে যে যোগাযোগ করতে হবে দাবি থেকে এরকম করে নোটিশ দেওয়া আছে ডাবি নোটিশ অনুযায়ী যাদের নিজের নামে ভুল বিষয় কোড এই বিষয় কোড বলতে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট নেম বা মূল যে সাবজেক্ট নেম ওইটাতে ভুল থাকলে এগুলো নিজে অথবা ওয়েবসাইটের সাপোর্টের মাধ্যমে সমাধান করা যায় না সেই জন্য আপনাকে তিনশো বাইশ নম্বর কক্ষে টিউ কন্ট্রোলার আছে একজাম কন্ট্রোলার অফিসের তিনশো বাইশ নম্বর কক্ষে যা যোগাযোগ করে হবে এবং সাথে সাথে ঠিক করে দেয় আর কি প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ বিগত তৃতীয় বা চৌথ মাসের এডমিট কার্ড ফর্ম ফিল আপ এরকম কাগজ নিয়ে গেলেই যাচাই করে সাথে সাথে ঠিক করে দেয় তো আপনার যদি নিজের নাম নামের বানানে ভুল থাকে অথবা ডিপার্টমেন্ট সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে আপনি নামের বানানে ভুল থাকলে অবশ্যই ডিউতে যেতে হবে যদি বিষয় কোটে ভুল থাকে সেক্ষেত্রে একটা অপশন আছে এই যে আপনি সাপোর্ট থেকে আপনার ইয়ার এবং নাম ডিটেলস লিখে প্রবলেম ডিসক্রিপশন মানে কি সমস্যায় অতির মধ্যে লিখে পাঠাতে পারেন তো চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয় আমি একটু আগে বলছি লাস্ট কয়েকদিন ধরে বেশি পড়াতে সাপোর্টে মেসেজ এই জন্য ঠিক করতেছে আপনি দিয়ে এখানে চব্বিশ ঘন্টা বা এক দুই দিন ওয়েট করতে পারেন যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনাকে ডাবিতে যে ঠিক করতে হবে দুইটা সমস্যার কথা কিন্তু বলছি হচ্ছে নিজের নামের বানানে ভুল অথবা ডিপার্টমেন্ট নেমে ভুল থাকে এবার আরো অন্যান্য কিছু সমস্যা হয় যাদের বলতে পারেন যে তারা ভরা করতে গিয়ে বা বিভিন্ন কারণে সমস্যা হতে পারে যেমন আপনি সাইন আপের সময় এরকম ছবি দিয়েছিলেন যারা সাইন আপ করছেন এখানে আপনার সাইন আপ করার সময় অবশ্যই আপনার নিজের নামের স্পেলিং এবং ডিপার্টমেন্ট নেম ঠিক আছে না দেখে সাইন আপ করবেন অনেকের ছবিগুলো ভুল রেখে সাইন আপ করে ফেলছে সেই ক্ষেত্রে দাবি একটু জমা নিতে পারে বা আরো বিভিন্ন কা চাইতে পারে সাইন আপের সময় যারা এরকম ইমেজ দিছেন কিন্তু পরবর্তীতে দেখছেন যে ফর্ম ফিলআপ ফাইনাল ভিউতে আসতেছে না সেই ক্ষেত্রে আপনি ছবিটিকে ঠিক করতে পারবেন এই যে ছবি পরিবর্তনের যে অপশন এর পূরণ করা যাবে অনেকে মাথা বিদার নামে ভুল হয় এরকম আমি একটু মেসেজ দিয়েছি এই দেখুন আমাদের সাবজেক্ট কোড প্রথমে ভুল আছে তার মানে দাবিতে যাইতে হবে অথবা সাপোর্ট দিয়ে এক দুই দিন ওয়েট করতে পারে যে ঠিক হয়ে যায় অনলাইনে ভালো নম্বর কক্ষে করতে হবে মায়ের নাম বা জায়গায় জায়গায় রেগুলার রেগুলার বা এরকম কিছু সমস্যা থাকলে এগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে সমাধান করতে পারবো এটা শুধু ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার না যে কোনো ইয়ারের পরবর্তী মাস্টার থেকে শুরু করে সবারই কাজে লাগবে তো ওনারও মায়ের নামে ভুল আছে সেক্ষেত্রে ওনার ডাবিতে যাইতে হবে না উনি অনলাইনের মাধ্যমে নিজেই ঠিক করে নিতে পারবে এমনকি সাপোর্টও মেসেজ দিতে হবে না দেখাইতেছি সাপোর্টে ম্যাথ দিবে হচ্ছে যদি আপনার শুধু ডিপার্টমেন্টের সমস্যা থাকে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করতে পারে না করলে আপনাকে দাবিত যেতে হবে আপনার নিজের নামে ভুল থাকলে সেক্ষেত্রে দাবিত যেতে হবে আর যদি ছবি পিতা মাতার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড ইত্যাদি সমস্যা থাকে অথবা সাবজেক্টটাও যেসব সমস্যা করছেন পেপার কোড ভুল আসছে অথবা উল্টোপাল্টা আগের বা পরের কোনো কোড দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের কোডগুলো চেঞ্জ করতে পারবেন তো আমরা দেখিনি শুরুতেই দুইটা সমস্যা কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে নিজের নামের ভুল থাকলে ডাবিতে দেখতে হবে আর ডিপার্টমেন্ট নিয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে সাপোর্ট ইমেজ দিয়ে এক দুই দিন ওয়াট করতে পারেন ঠিক না হলে সেক্ষেত্রে ডাবিতে যেয়ে ঠিক করতে হবে এবার ছবি পরিবর্তন পিতা মাতার নাম এগুলো আমরা কীভাবে পরিবর্তন করবো তো সেই জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে আপনার আইডিতে আচ্ছা লগ ইনের আগে অনেকে হয়তো বলতে পারেন যে আমার তো কি বলে পাসওয়ার্ড নাই তো আপনি অলরেডি তাহলে সাইন আপ বা রেজিস্ট্রেশন করেন এই জন্য আপনাকে সাইন আপ করতে হবে এবং পরে লগ করে তারপর ফর্ম ফিল বাকি প্রসিডিও শেষ করতে হবে আপনি যদি কিভাবে সাইন আপ করতে হয় বা ফুল ফর্ম ফিল আপটা কীভাবে করবেন না জানেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে এবং উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে আপনি চালিয়ে দেখে নিতে পারেন আর যদি তাদের অনুসরণ করতে পারেন মানে ওয়েবসাইটের পরবর্তী নির্দেশনা বুঝে বুঝে দিতে পারেন সেক্ষেত্রে আপনি নিজেই করে নিতে পারবেন আর যাদের সাপোর্টে ম্যানেজ করতে বুঝতেছেন কীভাবে ডিসক্রিপশন লিখবেন বা তারও একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করে সাপোর্টের ভিডিওটা দেখে নিতে পারেন সাপোর্টের যেসব সমস্যাগুলো ঠিক করা যায় আমরা এখন লগ ইন করবো করে দেখবো কিভাবে আমরা বাকি সমস্যা ঠিক করতে পারি লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে যেটা আপনি সাইন আপ করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করছেন ওইটাতে তো এখান থেকে আমরা বাকি সমস্যাগুলোর জন্য যাবো হচ্ছে প্রোফাইলে প্রোফাইলি কেলে দেখবেন আপনার তথ্য দেওয়া আছে এখানে সুবিধা আছে আপনার ছবি যদি এখানে না আসে অথবা যে ওটা চ্যাপটা আসছে কারণ আমি হচ্ছে দেড়শো ইন্টু দেড়শো সাইজের ছবি দেয় তো আপনাকে এই একটা দেড়শো ইন্টু দেড়শো সাইজের ছবি প্রিপেয়ার করে রাখবেন করে এরকম থাকলে অথবা ছবি যদি চেঞ্জও করতে চান আপনি তাহলে এরকম করে চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করে দেখাই আর এই ছবিটা শুধু ফর্ম কালার ফর্ম ফিল আপ চলাকালীন সময়ে ঠিক করতে পারবেন আমি আবার বলতেছি ছবিটা শুধু ফর্ম ফিল আপ চলাকালীন সময়ে ঠিক করতে পারবেন অন্য সময় যদিও দরকার হয় না এখানে এখানে গুল এসে চ্যাপ্টার হয়েছে তো যেকোনো সাইজের ছবি মোটামুটি নিয়ে নেয় তো দেড়শো ইন্টু দেড়শো বা তিনশো ইন্টু তিনশো এরকম সাইজ দিবেন খুব বেশি এদিক সেদিক করলে ছবি না আসতে পারে আমি দেড়শো ইন্টু দেড়শো দিয়ে দিচ্ছি আগে একটা তিনশো ইন্টু ছিল এই জন্য কোয়ালিটি ভালো ছিল এবার এখানে দেখেন ফাদার নেম লেখা আছে মাদার নেম লেখা আছে স্পেলিং ঠিক না থাকলে আপনি আপনার একাডেমিক কাগজ দেখে ঠিক করে নেবেন অ্যাড্রেস ঠিক করতে পারেন ফোন নাম্বার এবং যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছেন বা উপরে তাদের অ্যানিউ রেজিস্ট্রেশন নাম্বার দেখে আপডেট করতে পারেন এখানে আপডেটে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে সাকসেসফুলি আপডেটেড তো এইখানে এই বাকি সমস্যাগুলো কিন্তু দেখা গেছে এবার আপনি রেগুলার বা ইরেগুলারে ভুল করছেন অথবা সাবজেক্ট চোজে ভুল করছেন সেক্ষেত্রে কীভাবে ঠিক করবেন এই যে আমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার পর অলরেডি প্রিন্ট পেজে চলে আসছে কারণ আমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করে রেখেছি এবং ডাউনলোড করার পর ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের স্টুডেন্ট আছে ইমপ্রুভমেন্ট অথবা এখানে আপনারা রেগুলার ইরেগুলার থাকতে পারে আপনার যেটাই থাকুক আপনি যদি ভুল হয়ে থাকে অথবা আপনি সাবজেক্ট চোদের ক্ষেত্রে কম বেশি করছেন অথবা ভুল পেপার কোডের দেখছি পুরনো সাবজেক্ট আছে আমাদের কিন্তু এখন নতুন সাবজেক্ট কোড চলে আসছে পুরনো সাবজেক্ট কোড দিলে কিন্তু আপনার ভুল হবে সেক্ষেত্রে এই যে ইডিট ফর্ম আছে ইডিট ফর্মে ব্যাকে চলে গেলে আপনি আপনার নতুন করে সিলেক্টর অপশন দিব সিলেক্টর অপশনটা কি রকম দিবে আমি দেখাই দিচ্ছি এই যে এরকম একটা পেজ আসবে এডিট ফর্মে ক্লিক করার পরে এই যে এডিট ফর্ম আছে এডিট ফর্ম আমরা ক্লিক করার পর আবার নতুন করে এই যে ফর্ম ফিলআপ সিলেক্ট অপশন এখানে দিবে আপনি এখান থেকে ক্লিক করে তারপরে রেগুলার ইরেগুলার সিলেক্ট করতে পারবেন এই যে আমরা যেমন ইমপ্রুভমেন্ট দিয়ে বাকি সাবজেক্টগুলো সিলেক্ট করা হয়েছিল এখান থেকে আপনি রেগুলার ইরেগুলার ইমপ্রুভমেন্ট দিয়ে আবার ঠিকভাবে চয়েস দিয়ে সেভেন প্রিভিউ দিবেন তারপরে এরকম আসবে তারপর কনফার্ম করে দিলেই হচ্ছে আপনারা এরকম করবে শো করবে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল সবগুলো সমস্যার সমাধান আশা করি বুঝতে পারছেন যদি তাও কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং যারা না বুঝতেছে বুঝতে পারছেন কিভাবে করবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ